দেরি হয়ে গেছে আমাদের। আরে অলরেডি লেট বেড়া, কত লেট ভাই। এটা স্বাদ কিরকম লাগলো আপনার? ডেলিশিয়াস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আজকে আমাদের ঈদ ডে, নামাজ যাবো এখন। বিষয়টা হইলো আমাদের চায়নাতে এই বছরে 29 রোজা হয়েছে, তো 29 রোজায় বলতে গেলে আমাদের গতকালকে 21 তারিখ, গতকালকে 21 তারিখে আমাদের ঈদ হওয়ার কথা, কিন্তু গতকালকে শুক্রবার 21 তারিখ আমরা ঈদের নামাজ না পড়ে আসলে জুমা নামাজ পড়ছি, যদিও ঈদের দিনও জুমা নামাজ পড়া লাগে। তো বিষয়টা এরকম ছিল যে চায়নাতে আমাদের চাইনিজ মসজিদগুলোতে যা শুনলাম যে আসলে 30 রোজার জন্য, মানে ঈদের নামাজের 30 রোজা তো করার জন্য পারমিশন নেওয়া আছে, যদিও মসজিদ আছে চায়নাতে মাঝে মধ্যে বেশ কিছু, কিন্তু আসলে সবসময় আসলে জামাত করে আসলে নামাজ কিন্তু পড়া যায় না। তার জন্য চায়না কি করে, 29 রোজাও হইতে পারে আবার 30 রোজাও হইতে পারে, কিন্তু 30 রোজা তো কনফার্ম থাকে 29 রোজা হবে কিনা শিওর না। তার জন্য তারা সবসময় আসলে 30 রোজার জন্য পারমিশন নিয়ে থাকে জামাত করে নামাজ পড়ার জন্য। তার জন্য আজকে আমরা 30 রোজা জামাত করে নামাজ পড়বো, দেখি চায়নাতে আমার প্রথম ঈদ দেশের বাইরে মা বাবা থেকে দূরে। তো ঈদের দিন হলেও আমাদের এই যে চুল টুলের অবস্থা খুব খারাপ, যদিও আল্লাহ রহমতে এইবার ঈদে 2023 সালে ঈদে একটা রোজা রাখা হয় নাই। তো এখানে আমাদের রুমমেট আছে, রুমে চুল কাটাসলে কে কত একটু তো আমি আসলে চুল কিন্তু এই জন্য কাটি নাই। তো শুনছি যে ঈদের নামাজের ক্ষেত্রে নাকি রমজান মাসের ক্ষেত্রে যে চুল নাকি চাঁদ উঠার পরে বা ঈদের নামাজ পরে আসে কাটা শুনলো, রোজা না রাখতে পারলে এই শূন্যতে সবটা তো নিতে পারি, এই জন্য আসলে আমি চুল কাটি নাই, হাতা যদিও সময় পায় নাই। তো এই এই শূন্যতে আমি কাজে লাগাবো, এই শূন্যতে সব আমি নিবো, বুঝছো রুমমেট? আমি শুধু পাঞ্জাবি পরবো। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা আসলে মসজিদে চলে আসি। তো বলছিলাম যে আমরা একটু দূরে মসজিদে যাবো, জুজুয়াংলো যেটা আমরা বলি আমাদের নানজিং থেকে একটু, মসজিদটা উন্নত মানে বড়, জামাত অনেক বড় হয়। তো আসলে টাইম শর্টের কারণে ওইখানে যাইতে পারিনি আমরা। এখানে আমাদের ভার্সিটির পাশে ফুকো মসজিদটাতে আসছি, তো এখানে ওয়েলকাম করতেছে আমাদের। ও ম্যাহ, তো এখানে আসলে আমাদের শুক্রবারে জামাতি বলেন আর আপনার ঈদের জামাতি বলেন, আপনার এন্ট্রি করতে হয় পাসওয়ার্ড, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, নাম, দেশের নাম দিয়ে। তো এমনি আসলে এখন আমরা এন্ট্রি করবো, দেখি আসলে তারপর কোনো ওয়েলকাম টেলকাম কিছু থাকতে থাকে না। দিবে নাকি ভাই? হ্যাঁ ওইটাই তো কইতেছি না, তো টাকা টুকা দিল না, আমি ভাবছিলাম যে টাকা টুকা মনে হয় দিবে। ভাই আসসালাম আলাইকুম। তো আমরা সবাই নানজিংবাসী, নানজিংবাসী সবাই একসঙ্গে এক হয়েছে এক বর্তমানে। আমরা এই যে এটা হলো মসজিদ, এই দেখে ছোটো ঘর মনে হলো এটাই আসলে আমাদের জন্য বরাদ্দ নানজিংবাসীর জন্য। তো এখানে চাইনিজ যারা মুসলমান আছে, আর অনেক কষ্ট করে পারমিশন নেওয়ার পরে এই যে পুলিশ দিয়ে দিছে আমাদের চায়নাবাসী এবং আমাদের মুসলমান ভাইদের বন্ধের জন্য নামাজ পড়ার ক্ষেত্রে। শোনো, আমি কি ভাবছিলাম তুই কদি আমরা এখানে নাম লিখতেছিলাম না, টাকা নিয়েছিল না, আমি ভাবছি যে নাম লিখবো এক এক করে যাবো, আমি এক করে মানে টাকা দিয়ে, আমিও তাই ভাবছিলাম, তুইও তাই ভাবছিলাম, আমিও তাই ভাবছিলাম, কিছু একটা ইয়ে হচ্ছে, কিন্তু আসলে টাকা পাই নাই। মেবি নামাজে পরে দিবে মনে হয়, আশা নিয়ে রাখলাম নামাজে পরে, আশায় আমরা আশাবাদী, আশায় আদাবাদ, আশাবাদী। তো ইনি হইলো আমাদের এই যে কাঁচা বাজারে হালাল মাংস বিক্রেতা।普天同庆的日子。
তো আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা ঈদের জামাত পরে বাইর হইলাম এখনই। তো এখানে বর্তমানে ঈদ উদযাপন যেটা বলে চলতেছে, এখানে পাকিস্তানি, উজবেকিস্তান, আরও বেশ কিছু কান্ট্রি থেকে আছে, নাম জানা কান্ট্রিও আছে। তো এখানে চাইনিজ ছিল, মহিলা সব আসছিল নামাজ পড়ার জন্য মেয়ে। তো আলহামদুলিল্লাহ ঈদের জামাত পড়লাম। এখন আসলে এখানে চাইনিজরা আমাদের দাওয়াত দিছে যে খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন করছে মেয়েরা। তো একটু ছোট্ট একটু আয়োজন হবে খাওয়া দাওয়া, তারপর আসলে আমরা এখান থেকে রওনা দেব। তো দেখা যাক আসলে কী হচ্ছে, এরপরে আপনার খাওয়া দাওয়া কী রাখতেছে, কীরকম কী এদের হালাল খাবার দাবার। এটা বলতেছিলাম আপনাদের, একটু ছোট্ট করে আমাদের মসজিদটার একটু ভিজিট নিয়ে নিই। আমরা যেখানে মসজিদ নামাজ পড়ি আর ঈদের জামাত করলাম আসলে। আর সামনে ওই যে নামাজ ঘর, আর এটা হলো অজুখানা অ্যান্ড প্লাস টয়লেট। মোটামুটি অজুখানা ভালো আছে, যে আপনাদের কেতলি টাইপের আমরা যে বদনা ব্যবহার করি তার জায়গায় এখানে কেতলি রাখছে, আর আপনি বসে উজু করতে পারবেন। এটাই ছিল অজুখানা অ্যান্ড ওসাফখানা। এই ঘরগুলোতে আসলে কী রাখছে এগুলো কখনো খোলা দেখে নি। আমি কালকে নামাজ পড়ছি ঈদে, এই শুক্রবার জামাতে নামাজ পড়ছি, আর আজকে ঈদের নামাজ পড়লাম। চায়নাতে আসার পর এই দুই দিনে আসলে জামাতের সেই নামাজ পড়া হলো। তো এপাশে এক্সিট একটা, আর এটা হলো মসজিদ। এখানে এনজেটেক সব এনজেটেক বাসি। আল্লাহ হাবিবি কাউন্টুন আনজি। তো এইটাই ছিল আমাদের নামাজ ঘর। তো এখন খানদানের ব্যবস্থা আছে, খানদান অ্যাটেন্ড করবো। এখানে এই যে ছোট্ট করে খানদান বিলান চলতেছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ কি দিছে এটা, কি এই যে আমাদের ছোট্ট করে আয়োজন চলতেছে এখানে, মেবি নিজে থেকে নিতে হচ্ছে, যে যতটুকু খায় আর কি। ওটাই দেখতেছি সবাই চপস্টিক এমন বাটি নিয়ে নিজে থেকে উঠে নিতেছে। ওই যে পিছনে ডাম্পলিং আছে, আসলে এক ধরনের জিনিস আপনার, যে আমরা যেভাবে নুনিয়া রান্না করি ওইভাবে নুনিয়ার মতো পেঁচাইতে, পেঁচানোর পরে যে এখানে সিদ্ধ করে আসলে দিচ্ছে, সিদ্ধ করার পর ওইটা আসলে এখানে টক আছে, ঝাল আছে, এটা দিয়ে আসলে খাওয়ার ব্যবস্থা মোটামুটি আসলে ভালোই। আসলে আমরা যেরকম মিষ্টি মুখ করাই, মেবি ওই টাইপের আর কিছু আয়োজন করতে চাইছি আসলে। এখন মিষ্টি হোক আর ঝাল হোক, তো এটাতে কী আছে দেখি, একটা ফাটা তো কি আছে, কাইন্ড অফ ভেজিটেবল, ভেজিটেবল অনলি, ভেজিটেবল ভেজিটেবল মাংস টাইপের কিছু নাকি, কি মা ভাই, এটা স্বাদ কিরকম লাগলো আপনার, ডেলিসিয়াস, দেশি কোনো স্বাদ পাচ্ছেন যে এইটার মতো দেশির, দেশির কোনো নাই এখানে, না আসলে দেশির কোনো এখানে স্বাদ নাই, যে দেশি এই সবজি এই মাংসের মতো। খায়ালিছি মুর্শিদে তুই খায়ালিছি।